আগামী পাঁচ বছরে বাংলাদেশকে অন্তত আটশো কোটি ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি যা আগের মেয়াদের চেয়ে দেড় গুণের বেশি সংস্থাটির দক্ষিণ এশীয় বিষয়ক মহাপরিচালক সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ কথা জানান আগ্রহ প্রকাশ করেন রোহিঙ্গা সংকট সমাধানে অর্থায়নেরও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি সহায়তার বিচারে দ্বিতীয় বৃহত্তম এই উন্নয়ন সহযোগী বাংলাদেশকে গেল চার দশকে প্রায় দুই হাজার ঋণ দিয়েছে যার মধ্যে সাতশো কোটি চলছে এখনও সরকারের প্রকল্পে আগামী বছরে যার পরিমাণ আরও অন্তত আটশো কোটি ডলার বাড়াতে চায় এডিবি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংস্থাটির দক্ষিণ এশীয় বিষয়ক মহাপরিচালক সেই সহযোগিতা কৌশলের কথাই তুলে ধরেন

রিজনেলি ভেবেছিলাম যে আমার বাজেট একদম ধ্যস্ত ন্যস্ত হয়ে যাবে সেটা বোধহয় হবে না কারণ মেইন এক্সপেন্ডিচার উইচ ইউজ ফুড অ্যান্ড দ্যার স্টে এইটার জন্যে কিন্তু অ্যাসিস্ট্যান্স যেটা পাওয়া যাচ্ছে দেশের জন্যে দ্যাট ইজ কোয়াইট গুড ইউ সি এই সংকট মোকাবেলায় বাংলাদেশকে কি পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে বা হবে তার একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই তৈরি করা হবে বলেও জানিয়েছে অর্থমন্ত্রী সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ টেলিভিশন